অভিযানে গিয়ে নানা রকম পরিস্থিতির সামনে পড়তে হয় পুলিশকে। এরকমই পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নতুন করে। ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ অভিযানে গিয়ে একটি ইস্পাতের দরজা ভাঙার চেষ্টা করছে। একটি বড় লোহার ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করছে, ওই দরজা ভাঙার চেষ্টা করে যাচ্ছেন পুলিশ কর্মীরা। জানা গিয়েছে স্প্যানিশ পুলিশ অফিসাররা অভিযানে গিয়ে এই পরিস্থিতির সামনে পড়েন। ২০২০ সালের এই ভিডিও ফের নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে বারবার আঘাত করার পরও কিন্তু ওই ইস্পাতের দরজা কোনোভাবেই ভাঙা সম্ভব হচ্ছে না, এমনকি ওই দরজায় কোনো আঘাতও লাগেনি। একজন করে পালা করে দুজন পুলিশ কর্মী এই ইস্পাতের দরজা ভাঙার চেষ্টা করছেন, কিন্তু কেউই আর সক্ষম হচ্ছেন না। ভিডিওটি দেখে বেশ মজার মজার কমেন্ট করেছেন বহু নেটিজেন। একজন লিখেছেন যে ওই দরজা যে কন্ট্রাক্টর তৈরি করেছে তার ফোন নাম্বার আমাদেরকে জানান। আরেকজন আবার লিখেছেন যে এটা একটা পুল ডোর, আপনারা কেন এভাবে ধাক্কাধাক্কি করছেন। এরকমও কিন্তু অনেকে লিখেছেন, আর অনেক ধরনের মজার কমেন্ট ইতিমধ্যেই আসতে শুরু করেছে এই ভিডিওটাকে কেন্দ্র করে। আর এই ভিডিওটা নতুন করে আবার ভাইরাল হয়েছে। দরজা ভাঙতে গিয়ে এরকম হিমশিম অবস্থা দেখে অনেকে আবার হেসে গড়িয়েও পড়েছেন, প্রচুর মানুষজন শেয়ার করেছেন। আর ২০২০ সালের এই ভিডিওটি নতুন করে আবারও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আপনারাও কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর এরকম একটা দরজা যদি বাড়িতে থাকে তাহলে যে চোর বাবা যে এলেও কোনোভাবেই দরজা ভেঙে ঢুকতে পারবে না সেটা তো বোঝাই যাচ্ছে। যেখানে পুলিশ ফেল করে যাচ্ছে সেখানে চোর বাবাজিও কোনোভাবেই এই দরজা পেরিয়ে ভেতরে ঢুকে একটি জিনিসও চুরি করতে পারবেন না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এছাড়াও অন্যান্য ভিডিওর জন্য অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।